ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি ম্যাঙ্গো মার্গেটা বা পাকামের শরবত করে দেখাবো। এখানে আমি দুটো পাকাম নিয়েছি, এবার পাকামগুলোকে কেটে নেব। এই গরমে এই শরবতটা অবশ্যই ট্রাই করবেন। এবার আম দুটোকে কেটে নিচ্ছি। এবার আমগুলোকে আমি পিস পিস করে নিচ্ছি। আমগুলো আমি একটা মিক্সিতে উঠিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচা চিনি। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য লেবুর রস, আমি চিপে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস স্প্রাইট। এবার ঢাকনা লাগিয়ে আমি মিক্স করে নেব। ম্যাঙ্গোটা পেস্ট করা হয়ে গেছে, আমি ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি। এই পেস্ট করা আমি কিছু বড় টুকরো দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা লাগিয়ে আমি পেস্ট করে নেব। ম্যাঙ্গোটা পেস্ট করা হয়ে গেছে। আমি এখানে 2 গ্লাস নিয়েছি। এবার গ্লাসের সাইডে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি কিছু টুকরে এভাবে। আমি এখানে একটা প্লেটে লবণ নিয়েছি। এবার গ্লাসটা উল্টো করে লবণগুলো লাগিয়ে নিচ্ছি। এবার ম্যাঙ্গো শরবতটা আমি গ্লাসে ঢেলে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমাদের এই ম্যাঙ্গো মার্গেটা বা ম্যাঙ্গো শরবত। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন আরো নতুন নতুন রেসিপির আপডেট পেতে।